কিশোর অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না পারার পেছনে পরোক্ষ রাজনৈতিক চাপ দেখছেন পুলিশের অতিরিক্ত আইজি ডক্টর খ মহিদুদ্দিন। কারা এতে মদদ দিচ্ছে সে তালিকা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে আরেক ব্রিফিংয়ে মিরপুরে ফসল হত্যা বখাটে কিশোর চক্রের নেতৃত্ব নিয়ে বিরোধী বলে জানিয়েছে র্যাব। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বসুন্ধরা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনসের অতিরিক্ত কমিশনার ডক্টর খ মহিদুদ্দিন। ডক্টর খ মহিদুদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদের। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে এই যে বখাটে কিশোর চক্রকে কিভাবে এবং কেন নিয়ন্ত্রণ করছেন রাজনীতিবিদরা, আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। বখাটে চক্র মানে কি? আমি তো মনে করি যে সমাজে সব সময় কিছু কিশোর বা যুবক যারা ছিল তাদের কার্য কাজকর্মের মধ্যে ত্রুটি বা অস্বাভাবিক কাজকর্ম আগেও ছিল, তো সেটি এখন হয়তো এমন একটি জায়গা হচ্ছে, সংঘবদ্ধ জায়গা গেছে এবং প্রশ্নবিদ্ধ হয়েছে। তো সেই জায়গা থেকে আইন প্রয়োগের জায়গায় আমরা কাজ করছি। সম্প্রতি আপনি জানেন যে বেশ কিছু দল বা গ্রুপকে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে বলা যায় যে সংশোধনাগারে পাঠানো হয়েছে অনেককে ভায়া বিজ্ঞ আদালত। কিন্তু প্রশ্ন হলো এটিতে কোনো সমাধান নয়। সমাধান হলো যে সার্বিক ভাবে কিন্তু তাদেরকে অ্যাড্রেস করা দরকার, তাদের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো নিশ্চিত করা দরকার। সেই সাথে যে সমস্ত মন্ত্রণালয় বা দপ্তর বা অফিস বা প্রতিষ্ঠান এবং ইনক্লুডিং পরিবার সমাজ সকলের কিন্তু প্রত্যেকের জায়গায় দায়িত্বশীল অবস্থা পালন করা দরকার, যাতে এই সংখ্যাটাই বাড়তে না পারে এবং এটি নিয়ন্ত্রণে আনে। কারণ আইন প্রয়োগের জায়গাটি হলো সর্বশেষ ব্যবস্থা এবং সর্বশেষ ব্যবস্থা দিয়ে শুধুমাত্র সলিউশন হয় না। আমরা যদি কারেকশন সেন্টারের কথা বলি, আমাদের সমাজসেবা অধিদপ্তরের এখানে আমাদের আমার জানা মতে 6টি কারেকশন সেন্টার আছে। আমাদের ধারণ ক্ষমতা কত? খুব বেশি কিন্তু নয়। তো সেজন্য আমরা মনে করি যে শুরুতেই যাতে তারা যেতে না পারে এই পথে, সেই পথকে বন্ধ করে দেয়া, সেই কার্যক্রম গুলো নেয়া এবং পরবর্তীতে এবং সর্বশেষ আইন প্রয়োগের জায়গা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদের বলা যায় যে এখন খুব কার্যকরী উদ্যোগ নেওয়া হয়েছে যাতে এ ধরনের কোনো গ্রুপ কোথাও কোনো করতে না পারে। আমরা আশা করি যে সকলে মিলে যদি এই প্রচেষ্টা অব্যাহত থাকে তাহলে হয়তো নিয়ন্ত্রণে আসবে, সেটি আমাদের বিশ্বাস। শুধু কি ঢাকায় নাকি সারা দেশে বখাটে কিশোর চক্র তৎপর রয়েছে? না, যতটুকু জানতে পেরেছি যে সারা বাংলাদেশেই কম বেশি আছে, কিন্তু আমরা তো ডিল করি ইনফ্যাক্ট আমার আমার বলার জায়গাটি হলো ঢাকা মেট্রোপলিটন এরিয়া। তো সেই জায়গাতে আমরা বলছি যে দলগুলো চিহ্নিত করা আছে, তাদের পৃষ্ঠপোষক যারা তাদেরকে অনেককে চিহ্নিত করা হয়েছে এবং প্রত্যেকের যার যার সংশ্লিষ্টতা আসবে প্রত্যেকে আইনের আওতায় নেওয়া হবে, যার যতটুকু দায় দায়িত্ব সেটি ফিক্স করা হবে এবং অ্যাকর্ডিংলি তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর সারা বাংলাদেশের কথা যেটি বললেন, জেলা পর্যায়ে অনেক জেলাতেই শোনা যাচ্ছে এখন যে এরকমের কিশোর দল এরা কাজ করছে, এই ধরনের দলবদ্ধ হয়ে তাদের বলা যায় ফ্যান্টাসি বয়সের কারণে, তারপরে তাদের যে স্পোর্টস কালচার আর্টস সেগুলো থেকে দূরে থাকার কারণে তাদের মানসিক এক ধরনের এই দিকটাতে বিস্তার ঘটেছে। কারণ এটি তো জন্য তো দরকার শুধু অ্যান্ড্রয়েড ফোন, এটির জন্য শিক্ষিত হওয়ার জন্য এবং দলবদ্ধ হওয়ার জন্য সেই সুযোগটি এখন তাদের খুব সহজেই আসছে, কিন্তু পক্ষান্তরে তাদের জন্য মাঠ, তারপরে কালচারাল প্রোগ্রাম, শিল্পকলা, স্পোর্টস, ডিবেট এবং অন্যান্য যে বিষয়গুলো বুদ্ধিভিত্তিক চর্চার জায়গাটি তাদের খুব এক্সপ্যান্ডেড আছে বলে মনে হয় না। সেই সাথে পরিবার এবং কমিউনিটির যে কেয়ারিং সেটিও খুব প্রয়োজন, যাতে আর তারা কি বিষয়ে একটু জানতে চাই যে আপনি বলছিলেন পৃষ্ঠপোষক চিহ্নিত করা হয়েছে, মদদদাতাদের তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়া হবে, আমি যেটি জানতে চাই যে পুলিশ কি ব্যবস্থা নিতে পারবে কিনা বা সম্ভব হবে কিনা? না পারার তো কোনো কারণ নেই, কারণ অপরাধীর তো কোনো দল নেই, বরং অপরাধীরা দলের মধ্যে আশ্রয় খোঁজে। তো সেই কারণে আইন প্রয়োগ করতে কোনো অসুবিধা আছে বলে আমি মনে করি না যে সেটি সেটি করা করতে কোনো অসুবিধা নেই। জি, আমরাও তেমনটি আশা করি। ডক্টর খ মহিদুদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদেরকে সময় দেবার জন্য। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।